বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই সময়ের মধ্যে পদ না ছেড়ে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি বিবেচনায় ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্ট কৌশল ইয়াসিরের। রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। ইউসুফ, সাব্বির, কানন, মানিক, রিয়াজ, আলফাজ, আমিনুলদের মতো কিংবদন্তি ফুটবলাররা যোগ দেন এই মানববন্ধনে। সভাপতির পদত্যাগ সহ যে কমিটির সবাই পদত্যাগ করে আমরা নতুন নির্বাচনে যাব। টাকা পয়সা সবকি হিসাব দিয়ে তাকে যেতে হবে, শুধু পদত্যাগে নয়, এদেরকে আমরা টেনে নামানো ছাড়া কোনো উপায় নাই। রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি ও ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সঙ্গে আলোচনা করে 26 অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান সাবেক ফুটবলাররা। যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরও কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরও বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কীভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে 24 ঘন্টার মধ্যে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়। দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিটার্ন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। ফুটবলকে শেষ করে দিছে, আবার এখনো বলে সভাপতি হবে। মানববন্ধন শেষে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা, সেখানেই দাবি পেশ করা হয়। কুশল ইয়াসির, NTV News, ঢাকা।